গোলাপ মানেই একটা মিষ্টি ব্যাপার বোঝায় কিন্তু অনেক সময় গোলাপ ফুল তুলতে গিয়ে হাতে কাটা বিঁধে যায় আজকের এই গোলাপে হাতে কাটা বিঁধবে না কিন্তু আপনি যদি এই গোলাপ মুখে নেন একদম চমকে যাওয়ার স্বাদ পাবেন বলে উঠবেন একদম অসাধারণ আমি গ্যারেন্টি দিচ্ছি নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজ আমি ঝাল গোলাপ পিঠে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন না হলে কিছুই বুঝতে পারবেন না কিভাবে এই গোলাপ পিঠে আমি তৈরি করছি আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করছি প্রথমে আমি এখানে একটা থালার মধ্যে দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি এটাকে রুল ময়দাও বলে আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও এটা করতে পারেন এরপর ময়দাটার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এক চামচ সাদা তেল বা রিফাইন তেল দিয়ে দিচ্ছি তেলটা ময়দার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন এইভাবে মিশিয়ে মেখে নিয়েছি এরপর অল্প অল্প জল দিয়ে দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে একেবারে জল দেয়া চলবে না তাহলে ময়দা মাখাটা নরম হয়ে যেতে পারে অল্প করে জল দিয়ে দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে তো দেখুন এইভাবে ময়দাটা মেখে নিয়েছি এরপর এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে ময়দাটার মধ্যে ভালো করে মাখিয়ে ময়দাটা আমি রেখে দিচ্ছি এরপর আমি এখানে একটা বিট নিয়েছি বিটটা কুচিয়ে নিয়েছি বিটটা এরপর একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি পেস্ট করে নেব এটা দিয়েই গোলাপের কালার হবে ভালো করে পেস্ট করে নিয়েছি এরপর এটা ছেঁকে নিচ্ছি ভালো করে ছেঁকে বিটের রসটা বের করে নিচ্ছি দেখুন এরপর একটা থালার মধ্যে আমি আবার দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এক চামচ সাদা তেল বা রিফাইন তেল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি তেলটা খুব ভালো করে ময়দাতে মিশিয়ে নিয়েছি দেখুন এরপর বিটের যে রসটা আমি বের করে রেখেছিলাম ওটা দিয়ে অল্প দিয়ে দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নেব তো বিটের রসটা দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি দেখুন একদম কত সুন্দর কালার হয়ে যাবে মনেই হবে না যে এতে কোনো কেমিক্যাল রং দেয়া নেই দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে এরপর আমি এর উপর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে এটা আমি রেখে দেবো কুড়ি মিনিট মতো ততক্ষণে আমি পুরটা বানিয়ে নেব তো পুর বানানোর জন্য আমি এখানে তিল নিয়েছি একশো গ্রাম মতো তিলটা আমি খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়েছি এরপর একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আর এর মধ্যে অল্প কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে পেস্ট করে নিচ্ছি একটু ঝাল ঝাল হবে এরপর আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি দু চামচ মতো তেলটা গরম হলে এর মধ্যে আমি তিল বাটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু জল দিয়ে জলটাও দিয়ে দিচ্ছি এরপর এটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পুরটা কিন্তু একদম নুন ঝাল আর একটু মিষ্টি মতো হবে এরপর এটা একটু নেড়ে চেড়ে জলটা একটু শুকনো করে নিতে হবে দেখুন জলটা একটু শুকিয়ে এসেছে এরপর এর মধ্যে আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা মেপে রেখেছিলাম এরপর চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা দিয়ে খুব ভালো করে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন ঠিক এইভাবে একদম শুকনো শুকনো হয়ে যাবে তিলের এই পুরটা দিয়ে আপনারা যে কোনো পুলিপিঠে বানিয়ে নিতে পারেন খেতে খুবই টেস্টি হয় আর এই তিলের পুর দিয়ে বানানো পিঠে আমাদের বাড়ির একদম সকলের খুবই পছন্দের পুরটা একদম রেডি এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এরপর আমি বিট দিয়ে যে ময়দাটা মেখে নিয়েছিলাম এটা আমি প্রথমে এইভাবে বেলে নিচ্ছি দেখুন এরপর গোলাপ তৈরি হবে এইভাবে বেলে নিয়েছি এরপর যে সাদা ময়দাটা মেখে রেখেছিলাম সেইটা এটা ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি এরপর এইটা বাইরে দিক দিয়ে আটকে দেব দুটো দিক নিয়ে খুব ভালো করে আটকে দেব যাতে ভেতরে এই সাদা ময়দাটা থেকে যায় দেখুন এইভাবে খুব ভালো করে আটকে নিচ্ছি আর ভেতরে এইভাবে সাদা ময়দাটা থাকবে এরপর এটা আমি এইভাবে ভালো করে গোল করে একটু লম্বা করে নিচ্ছি একদম ভালো করে সেট করে নিচ্ছি এরপর ছুরির সাহায্যে সমান করে কেটে নিচ্ছি দেখুন এইভাবে সমস্তগুলো কেটে নিচ্ছি দেখুন কিভাবে গোলাপ তৈরি হয় সবগুলো কেটে নিয়েছি এরপর একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি তারপর এইগুলো আমি বেলে নিচ্ছি এরপর একটা গ্লাসের সাহায্যে আমি সমান করে কেটে নিচ্ছি দেখুন এইভাবে কেটে নিচ্ছি দেখুন এই রকম বানিয়ে নিতে হবে একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব একই রকমভাবে সব লেচিগুলো বেলে নিয়েছি দেখুন এরপর এর থেকে প্রথমে একটা নিয়ে নিচ্ছি এইভাবে আমি চারটে নিয়ে নিচ্ছি দেখুন এইভাবে সাজিয়ে নিচ্ছি এরপর এর মাঝখান দিয়ে আমি পুটটা দিয়ে নিচ্ছি লম্বা করে এইভাবে পুটটা দিয়ে নিয়েছি এরপর এই সাইডগুলো একটু এইভাবে প্রথমে মুড়ে দিচ্ছি দেখুন দিয়ে একটু এইভাবে আটকে দিচ্ছি এরপর এইভাবে এক সাইড দিয়ে এইভাবে মুড়ে মুড়ে আসলেই দেখুন সুন্দর গোলাপ তৈরি হয়ে যাচ্ছে এই দেখুন গোলাপ তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর গোলাপ তৈরি হয়েছে এরপর এইগুলো এইভাবে একটু করে খুলে দিচ্ছি গোলাপ ফুটিয়ে দিচ্ছি দেখুন কেমন গোলাপ হয়েছে কিনা বলুন আরেকটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি একই রকমভাবে চারটে নিয়ে নিয়েছি মাঝখান দিয়ে পুটটা এইভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি তারপর একদিক দিয়ে এইভাবে আটকে নিচ্ছি আটকে দিয়ে এইভাবে এক সাইড দিয়ে মুড়ে মুড়ে আসলেই সুন্দর গোলাপ তৈরি হয়ে যাবে একদম হয়ে গেল গোলাপ একটু এভাবে গোলাপ ফুটিয়ে নিচ্ছি একই রকমভাবে আমি সব গোলাপগুলো বানিয়ে নিয়েছি দেখুন এরপর আমি একটা গ্যাস ওভেনে একটা পাত্রের মধ্যে জল বসিয়েছি আর এই রকম একটা ফুটো করা থালা নিয়েছি এরকম থালা আপনাদের সবার বাড়িতেই হয়তো থাকবে এর মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে পিঠেগুলো লেগে না যায় এরপর এই থালাটা এই পাত্রটার উপর বসিয়ে দিচ্ছি এরপর জলটা ফুটে আসলে গোলাপগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি সমস্ত গোলাপগুলো দিয়ে দিয়েছি এরপর একটা থালা দিয়ে আমি এটা ঢেকে দশ মিনিট আমি গোলাপগুলোকে সেদ্ধ করে নেব তো দশ মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি দেখুন কেমন কালার বদলে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে গোলাপগুলো এরপর এগুলোকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি পিঠেগুলো আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এরপর আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি দেখুন কেমন গোলাপের পাবড়ির ফাঁকে ফাঁকে ঝালপুর দেখা যাচ্ছে ঝাল গোলাপ তৈরি হয়ে গেছে এই পিঠে খেজুর গুড়ের সাথে খেতে অসাধারণ লাগে তাহলে বন্ধুরা ঝালগোলাপ পিঠে আপনাদের কেমন লাগলো বাড়িতে যদি বানিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন